ডায়াবেটিস এমন একটি রোগ মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এর অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে ডায়াবেটিক ফুড, যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশ চিরতরে পঙ্গুত্ব বরণ করে। আমাদের আজকের মেডিকেল বোর্ডের বিষয় ডায়াবেটিক ফুড, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার ফোয়ারা তাসমিম পামি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার এম এ হালিম খান, সহকারী অধ্যাপক ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং একই সঙ্গে আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি ডায়াবেটিক ফুটের রোগী মোহাম্মদ কবির হোসেন। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ডাকবার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতে মোহাম্মদ কবির হোসেনের কাছে জানতে চাইব যে আপনার কি সমস্যা। আমরা আপনার পায়ে একটি ক্ষত দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে এটির নাম হচ্ছে ডায়াবেটিক ফুড। আপনি কি সমস্যায় আক্রান্ত, কতদিন থেকে আক্রান্ত হয়েছেন যদি একটু বিস্তারিত বলেন, কেন হাসপাতালে ভর্তি আছেন? আমার ডায়াবেটিস আজ 19 বছরের মতো, মাঝে মাঝেই প্রায় পায়ে আমার ইনফেকশন হয়। আমি কয়েকবার অপারেশন করাইছি, মোটামুটি ভালো, কিন্তু হঠাৎ করে আবার ওই 3-4 মাস আগে মাংস ব্যথা হয়ে ফোসকা পড়ছে। ফোসকা পড়ার পরে আমি ঢাকা মেডিকেল থেকে অপারেশন করাইছি। তারাও অপারেশন করার পর আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পরে ওরা যে ঔষধ আমাকে দিয়েছে আর্লিন, ওটা আমি বেশ কিছুদিন খাইছি। খাওয়ার পরে বাসায় ড্রেসিং করাইতেছি, এরপরে আমার কিডনির একটু 4.7 হয়েছিলো। এরপরে আমি একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হই, ইউনিভার্সাল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে ওরা ওখানে আমার 3 দিন পরে 7 কিডনি চলে যায়। যাওয়ার পরে আমার প্রস্রাব অলরেডি বন্ধ হয়ে যায়, 3-4 দিন বন্ধ ছিল। তো ওরা যে ক্যাথলা পড়াইছে ও ক্যাথলা আমাকে শু করে নাই। পরে ওরা আমাকে সরওয়ার্দী হসপিটালে মেডিসিন বিভাগে রিলিজ করছে। ওখানে আসার পরে আমাকে ডক্টর 4 দিন বন্ধ থাকার পরে আমাকে ডায়ালোসিসে পাঠায়। ডায়ালোসিসে পাঠাবার পরে ওখানে ডাক্তার আমাকে বলে যে আগের প্রস্রাব বের করতে হবে। পরে নতুন করে ক্যাথলা পরাবার পরে প্রস্রাবটা বের করছে ওরা 4 দিন বন্ধ থাকার পরে। এরপরে ওখানে আমি যদি বেসিক্যালি আপনার পায়ের সমস্যাটার কথা জানতে চাই, যে পায়ে এখন ওই অনেক ইনফেকশন ছড়াই গেছে। ছড়াবার পরে আমি বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পরে ম্যাডামদের ঠিকানা পাইলাম। পরে আমি এখানে এসে আজকে 8-10 দিন হয়েছে আমি ভর্তি হয়েছি ওখানে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, আমি ডাক্তার এম এ হালিম খানের কাছে জানতে চাই যে ডায়াবেটিস নিয়ে আমরা তো প্রচুর আসলে শুনেছি, ডায়াবেটিসের সাথে ডায়াবেটিক ফুটের সম্পর্কটা একটু যদি পরিষ্কার করেন। হ্যাঁ, ডায়াবেটিস এমন একটি রোগ যে মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আসলে এফেক্ট পড়ে না। তারই একটি জটিলতা হলো ডায়াবেটিক ফুড। এছাড়াও স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, কিডনি বিকল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তার হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই যে পেশেন্ট, উনি বললেন যে ওনার কিডনিতে প্রবলেম আছে, ঠিক আছে, যার ডায়াবেটিক ফুড আছে ধরেই নিতে হবে যে তার আরও অনেকগুলো জটিলতা আছে। কারণ যে ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুড হয়ে গেছে, তাহলে আমাদের শুধু ডায়াবেটিক ফুডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তার ডায়াবেটিস থেকে অন্যান্য সম্ভাব্য জটিলতা কি কি কমনলি হয়, মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের চরম অবস্থা, যেটা চরম অবস্থা যেটা, সেগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। এর মধ্যে যেমন কিডনি, উনি বললেন যে কিডনি ডায়ালাইসিস পর্যন্ত করা লাগছে, এটিও একটি জটিলতা। সাধারণ মানুষের তুলনায় কিডনিতে এফেক্টেড হওয়ার ঝুঁকি 5 গুণ বেশি, স্ট্রোক হওয়ার সম্ভাবনা 6 গুণ বেশি, পা কেটে ফেলার ঝুঁকি ডায়াবেটিক ফুড থেকে 20 গুণ বেশি, ডায়াবেটিস থেকে চোখের রেটিনা নষ্ট হওয়ার সম্ভাবনা 25 গুণ বেশি, অন্ধ হওয়ার সম্ভাবনা 25 গুণ বেশি। তাহলে ডায়াবেটিস থেকে অনেকগুলো জটিলতা হয়, এর মধ্যে একটি হলো এই যে ডায়াবেটিক ফুড। এখন কথা হলো ডায়াবেটিক ফুড বিষয়টি আসলে কী। ডায়াবেটিস ফুড হলো যে ডায়াবেটিস থেকে পায়ের মধ্যে যে পরিবর্তনটা হয়, হলে তার যে এই যে ম্যানিফেস্টেশন যেটা হয় সেটা হলো ডায়াবেটিক ফুড। কেন হয় এটা? আসলে দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার জন্য আসলে এই জটিলতাগুলো হয়। আমরা জানি যে ডায়াবেটিস থাকলে আমাদের শরীরে যে নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং পায়ের যে রক্তনালী আছে, রক্তনালীতে কোলেস্টেরল জমে জমে আস্তে আস্তে ব্লক হতে থাকে। যেমন নার্ভ সাপ্লাই যদি বিঘ্নিত হয়ে যায়, তাহলে তার পাটা আস্তে আস্তে অবশ হতে থাকবে, রাতের দিকে ব্যথা করতে থাকবে। পেশেন্ট এসে বলে যে রাত ঘুম হয় না, তার এমনই ব্যথা এবং এমনই সমস্যা পায়ের মধ্যে যে রাতে ঘুম পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাসমিম। আপনার কাছে জানবো যে সাধারণত এই রোগীদেরকে আমরা দেখি যে এন্ডোক্রাইন বিভাগ পর্যন্তই যায়,
আপনার বিভাগ বা প্লাস্টিক সার্জারি বিভাগে কেন তার আসার প্রয়োজন পড়লো বা আসলে কি সমস্যা আপনারা দেখতে পেলেন? সাধারণত এই রোগীগুলো প্রথমে হরমোন বিভাগে বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছেই যায়, পরবর্তীতে যখন দেখা যায় তার এই ঘা শুকাচ্ছে না এবং ঘাগুলো একটা বড় ক্ষত সৃষ্টি করেছে, যে ক্ষতগুলো সাধারণ ড্রেসিং দিয়ে বা কোনো ওষুধ দিয়ে এটাকে ভালো করা সম্ভব না, সেসব ক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলো আমাদের কাছে পাঠানো হয় এটার কাভারেজের জন্য, মানে এটা অপারেশন করে এটাকে এই ক্ষতটাকে সারিয়ে দেওয়ার জন্য। তো এই পেশেন্ট আমরা পাই তখন সে এন্ডোক্রাইন এবং কিডনি নেফ্রোলজি ডিপার্টমেন্ট এগুলো ঘুরে এসেছে এবং একটা দুটো ঘা, একটা পায়ের ওপরে এবং নিচের দিকে, এবং আমরা বলি নন হিলিং আলসার, বা মানে এটা কিছুতেই কোনো রকম চিকিৎসাতেই এটা ভালো হচ্ছে না, এবং তার বেশ কিছু কোমরবিডিটিস বা আরও কিছু তার বড় বড় অসুখ আছে। এখন আমরা পরবর্তীতে এটাকে যতদিন না আমরা এটা ও ভালো হচ্ছে, মানে এই ঘাটা অপারেশন করার উপযুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এটা ড্রেসিং করে এবং পরবর্তীতে আমরা এটা অপারেশন করে হয় স্কিন গ্রাফটিং কিংবা প্রয়োজন বোধে ফ্ল্যাপ সার্জারি করে এটা আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করার চেষ্টা করব। ধন্যবাদ, আমি আসবো ডাক্তার হালিম খান আপনার কাছে, জানবো যে কোন রোগীদের আসলে পাটা আর ঠেকানো যায় না, মানে পঙ্গুত্বের দিকেই আসলে চলে যায়, আপনারা চেষ্টা করেও ঠেকাতে পারছেন না, ওই গোষ্ঠীটা কারা? ওই গোষ্ঠীটা আসলে যাদের দেখা যায় যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের জন্য পায়ের মধ্যে আপনার তার আলসার হয়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছে এবং পায়ের যে নার্ভগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গিয়েছে এবং পায়ের যে রক্তনালীগুলো ব্লক হয়ে গিয়েছে, তাদেরকে দেখা যায় যে আসলে আমরা যতই অ্যান্টিবায়োটিক দেই না কেন, একজন মানুষের রক্তনালী যখন ব্লক থাকবে, এই ব্লকটা যদি দেখা যায় যে আমি না ছুটিয়ে দেই অথবা না ছাটানোর মতো অবস্থা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তার কিন্তু পাটা কেটে ফেলতে হয়। প্রথমেই যে আমরা পা কেটে ফেলি তা নয়, প্রথমে হয়তো আমরা তার যে জায়গাটা গ্যাংগ্রিন হয়েছে সেই জায়গাটা কেটে ফেলে দেই, তারপরে যদি দরকার হয় আস্তে আস্তে উপরের দিকে ওঠা হয় আর কি। আমি যদি আরেকটু জানতে চাই যে রোগীরা কোন স্টেজে আপনাদের কাছে আসে, একটু পরের দিকে আপনারা পান কিনা, কারণ তার যে ডায়াবেটিস আছে এটা তো উনি অনেক আগে থেকে জানেন, কিন্তু এই ক্ষত পর্যন্ত আসলে কেন হয়? হ্যাঁ, এটা আসলে যারা ডায়াবেটিস সম্পর্কে সচেতন নন তাদের ক্ষেত্রেই আমি বলবো যে এই রোগটি হয়। যারা ডায়াবেটিস সম্পর্কে যথেষ্ট সচেতন এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তাদের মধ্যে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যারা দেখা যায় যে ডায়াবেটিসকে খুব একটা প্রথম দিকে পাত্তা দেন না, নিয়মিত ফলো আপ করেন না, ওষুধ খান না এবং ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতাগুলো তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা এই পেশেন্টগুলোকে পাই। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে যারা পায়ের মধ্যে আলসার নিয়ে আসছে অধিকাংশ ক্ষেত্রে হলো নেগলেক্টেড পেশেন্ট, যারা নিজেরা ডায়াবেটিসকে নেগলেক্ট করেছে অথবা ওই পেশেন্টের খবর আশেপাশের লোকজন আসলে খুব একটা রাখে না, এই টাইপের পেশেন্ট যারা তারাই আসলে আমাদের কাছে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। কবির হোসেন আপনার কাছে জানবো যে এখন আপনার বর্তমান অবস্থা কি রকম, এই বিভাগে আপনাকে কে রেফার করেছে বা আসার পরে আপনি কি ধরনের সেবা পাচ্ছেন? বার্ডেনের একজন ডক্টর, উনি এখানে অ্যাড্রেস দেওয়ার পরে আমি এখানে আসি, আসার পরে ম্যাডাম আমাকে ভর্তি নেয়, এখন ম্যাডামের আন্ডারে আসি, এখন কি অবস্থা আছে তো আমি দেখি না, স্যার ম্যাডামেরা ভালো জানে আর কি। আচ্ছা ধন্যবাদ, আমি ডাক্তার তাসমিম আপনার কাছে জানবো যে তার ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি। ইতিমধ্যে কয়েকটা ড্রেসিং করেছি এক্সটেন্সিভ, কারণ উনার ঘাটা অনেকটাই ইনফেক্টেড এবং বিভিন্ন জীবাণু দিয়ে, আমরা উনার কালচারাল সেন্সিটিভিটি করেছি এবং কিছু ড্রেসিং করে এটাকে কিছুটা উন্নতির দিকে, কিন্তু এখন পর্যন্ত তাকে সার্জারি করবার মতো উপযুক্ত হয়নি। এছাড়া উনার আরও কিছু ডিজিজ, যে এখনও ঠিক কন্ট্রোলড ডায়াবেটিস নাই, এছাড়া উনি সিকেডির পেশেন্ট, তার কিডনি এবং হার্টের সমস্যা আছে, এগুলো একটু নিয়ন্ত্রণে আসলে অ্যানেস্থেশিয়া ফিটনেস বা অজ্ঞান করার মতো বা পা অবশ করার মতো অবস্থায় আসলে এবং এই ঘাটা আলসারটা আরেকটু ভালো হলে, যখন আমরা বুঝবো যে এখানে রক্ত সঞ্চালনটা শুরু হয়েছে, ভালো হচ্ছে, তখনই আমরা এটার সার্জারিতে যাব।
ধন্যবাদ ডাক্তার এম এ হালিম, আপনার কাছে জানবো যে ডায়াবেটিক ফুড কেয়ার এই নামটির সঙ্গে আমরা সম্প্রতি পরিচিত হচ্ছি, আপনাদের বিভাগ ছাড়াও এই ডায়াবেটিক ফুড কেয়ার এক্সক্লুসিভ কী সেবা দেয় এবং এই সেন্টারগুলো আসলে কোথায় কোথায় আছে? ডায়াবেটিক ফুড কেয়ার এটা এমন একটি ব্যাপার যে প্রথমে আমি বলি যে ডায়াবেটিস ফুড কেয়ার এটা একটা বিগ চ্যাপ্টার, এখানে অনেক লোকের ইনভলভমেন্ট হতে হয়। ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো সেন্টারের পক্ষে দেখা যায় যে এই সার্ভিসটা 100% প্রোভাইড করা কঠিন। সাপোজ একটা সেন্টারে হয়তো শুধু ফুটের জন্য কেয়ার দেওয়া হয়, কিন্তু এখানে আসলে একজন এন্ডোক্রাইনোলজিস্ট আছে কি না যে প্রপারলি তার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারতেছে কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে বাংলাদেশে অনেক সেন্টার আছে যারা দিয়ে থাকে। এখন সরকারি মেডিকেলগুলোয় কলেজগুলোতে সার্জারি বা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টেই কম বেশি কিন্তু এই ফুড কেয়ার দেওয়া হয়ে থাকে। তাছাড়া আরও বারডেমের কিছু ব্রাঞ্চ আছে, মূল যে বারডেম আছে শাহবাগ সেখানে দেওয়া হয়, মিরপুরে দেওয়া হয়, তারপরে আরও কিছু ফুড কেয়ার সেন্টার আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বেশ কিছু সেন্টার আছে যেগুলো থেকে ডায়াবেটিক ফুড কেয়ার। ঢাকার বাইরে আসলে এই সেন্টারগুলো আসলে গড়ে উঠছে কিনা অথবা ঢাকার বাইরে আলাদা করে ফুড কেয়ার সেন্টার খুবই কম, তবে ডায়াবেটিক সেন্টারগুলোতে কিছু সার্ভিস দেওয়া হয়। সার্জারি অর্থোপেডিক ডিপার্টমেন্ট সরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোতেও কিন্তু এই ফুড কেয়ার সার্ভিস দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো আসলে মানে এই রোগীদের ক্ষেত্রে পোস্ট অপারেটিভ কেয়ার কতটা গুরুত্বপূর্ণ যদি একটু বলেন। পোস্ট অপারেটিভ কেয়ার তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওনার অপারেশনের পরে বিভিন্ন এই অপারেশনটাকে ফলপ্রসূ করার জন্য আমাদেরকে আসলে পোস্ট অপারেটিভ কেয়ার, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা এবং আমরা যে গ্রাফট দেব বা আমরা যে ফ্ল্যাপ কভারেজ করব এটাকে টিকিয়ে রাখা এবং হাঁটা চলার সময় সেই মানে ব্যবস্থা নিয়ে যাতে আবার আঘাত না হয় বারবার করে, এবং তখন দেখা যাবে যদি বারবার আঘাতে এটা আবার আনস্টেবল বা এই কভারেজটা নষ্ট হয়ে যেতে পারে সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে এই রোগী তো সবসময় আর আপনাদের কাছে থাকে না, নিজ দায়িত্বে সেবা নিতে থাকে অথবা দীর্ঘদিন তাকে বাড়িতে থাকতে হয়, এই সময় বারবার ঘা না হওয়ার জন্য আসলে তাদের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিটা আসলে কি? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে জন্য আমরা বলি যে ডায়াবেটিস এডুকেশন, ডায়াবেটিক শিক্ষা, একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে তার পায়ের যত্ন কিভাবে নিতে হবে আমরা আলাদা করে শিখিয়ে দিই। মানে সেটা বারডেমে শুরু হয়েছে, বারডেমে শুরু হয়েছে এবং আমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতেও চেষ্টা করছি। আমাদের এখানেও আমরা মাসে একবার অন্তত ক্লাস নিই, ক্লাস নিয়ে রোগীদেরকে শিখিয়ে দিই যে পায়ের যত্ন কিভাবে নিতে হবে। তাহলে নিয়মিত আমার যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে তারা পাটা পরীক্ষা করে দেখবেন কোনো আলসার হচ্ছে কিনা, পা অবশ হয়ে যাচ্ছে কিনা, এই সমস্যাগুলো হচ্ছে কিনা। তারপর হলো পা ডায়াবেটিসে আক্রান্ত রোগী কোনো খালি পেট পায়ে কখনো হাঁটতে পারবেন না, অবশ্যই জুতা পরিধান করে হাঁটবেন এবং জুতা পরার আগে তিনি দেখে নেবেন যে জুতার ভিতরে কোনো ফরেন বডি আছে কিনা, কোনো সোঁচালো কিছু আছে কিনা যেটা থেকে পা আঘাতপ্রাপ্ত হতে পারে। সেখান থেকে কিন্তু পরবর্তীতে আবার আলসার, গ্যাঙ্গ্রিন এগুলো হতে পারে। এবং পায়ের মধ্যে অনেক সময় ডায়াবেটিসের রোগীর ফাঙ্গাসের ইনফেকশন থাকে আঙুলের ভাঁজে ভাঁজে, সেই আঙুলের ভাঁজে ভাঁজে ইনফেকশনগুলো হচ্ছে কিনা হলে দ্রুত একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে দেখা করে উপযুক্ত ডায়াবেটিসের চিকিৎসা এবং ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল যে ওষুধ সেগুলো নেওয়া। পায়ে কোনো বরফ ঢালা যাবে না, কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না, পা দীর্ঘ সময় শুষ্ক রাখা যাবে না। আর হলো পায়ের মধ্যে যদি কোনো ফোস্কা হয় এই ফোস্কাটা নিজে থেকে আমি গলানোর চেষ্টা করব না, সেখান থেকে কিন্তু পরবর্তীতে আলসার বা গ্যাঙ্গ্রিন হয়ে পা কেটে ফেলার সম্ভাবনাটা বেড়ে যায়। এই প্রিভেন্টিভ মেজার যদি আমরা ইউজ করি তাহলে ভবিষ্যতে তার পায়ে কাটার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা করছি। ম্যাডাম, আমাদের এতক্ষণ পর্যন্ত আলোচনাতে বুঝলাম যে কিভাবে আসলে এই ক্ষত থেকে বাঁচা যায় এবং এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটিকে আরও কোন কোন জায়গাতে আরও খেয়াল রাখা উচিত বলে আপনি কোনো কিছু যোগ করতে চান কিনা? একটা হচ্ছে প্রথমেই একটা তো প্রিভেনশনের বিষয় আছেই যে এটা যাতে যখনই শুরু হচ্ছে তখনই খুব বেশি অপেক্ষা না করে যে আর একটু ভালো হোক আর একটু দেখি এটা না করে আসলে একজন ফুড কেয়ার বিশেষজ্ঞ বা আমাদের প্লাস্টিক সার্জনরা প্রত্যেকটা বাংলাদেশের অনেক জায়গাতেই সব মেডিকেল কলেজ অনেক মেডিকেল কলেজেই আছে, সুতরাং তাদের সাথে দেখা করা কিংবা ডায়াবেটিক সেন্টারে করা এটা যেমন জরুরি, এছাড়া
ডায়াবেটিস রোগীদের নরম জুতা পরা এবং পরবর্তীতে অপারেশনের পরেও আমরা কিছু অনেক সময় কিছু কাস্টম মেড জুতো যেগুলো নরম এবং এই ধরনের অপারেশনের পরার উপযুক্ত এই ধরনেরও সাজেস্ট করে থাকি। আর সেই সাথে অন্যান্য যে মানে একটা রোগীকে আমাদের অপারেশন পর্যন্ত যেতেই অনেকটা স্ট্রাগল করতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রাফট দিয়ে বা পায়ের তলায় আসলে শুধুমাত্র গ্রাফট দিয়েও হয় না, সেসব ক্ষেত্রে আমাদের ফ্ল্যাপ কভারেজ দিতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে নিকটবর্তী জায়গা থেকে ফ্ল্যাপ কভারেজ মানে রক্তনালী সহ যে টিস্যু সেটা আনা সম্ভব হয় না, তখন আমাদেরকে দূরবর্তী জায়গা থেকে শরীরের অন্য অংশ থেকে রক্তনালী সহ যেটা আমরা মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে করে থাকি সেটা করতে হয়। তো সেটা একটা জটিল এবং দীর্ঘক্ষণ পরীক্ষা অপারেশন, সেইটাকে আমার মনে হয় তার আগে যদি আমরা নিয়ন্ত্রণ থামিয়ে দিতে পারি সেটা আমাদেরকে। ধন্যবাদ আপনাদের দুজনের কাছে, যেটা বুঝলাম যে এটি আসলে জটিল প্রক্রিয়া একজন রোগীর ক্ষেত্রে, সচেতন মানুষের ক্ষেত্রে এত কিছু মেনটেন করা অনেক কঠিন, এর থেকে কি বরং অনেক বেশি সহজ না যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, সেটি আসলে সহজ সাধ্য কি না এই প্রসিজিউরের চেয়ে আপনি কি মনে করেন এবং সে তার জন্য এই রোগীরা আসলে কি করতে পারে? হ্যাঁ, আসলে ডায়াবেটিস এমন একটি রোগ দেখা যাবে যে কোনো রোগেই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে কোনো রোগের চিকিৎসা করা যায় না, আপনার হার্টের অপারেশন হবে এটা আগে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, একটা সার্জারি হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, একটা সিজারিয়ান সেকশন হবে রোগী যদি ডায়াবেটিস থাকে আগে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ফুটের ক্ষেত্রে আমরা যতই ফুটের চিকিৎসা দেই না কেন, যত দিন যত ডিউরেশন বাড়িয়ে অ্যান্টিবায়োটিক দেই না কেন, তার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু তার এই ডায়াবেটিক যে ফুট সেটা কখনো তার ভালো হবে। তাহলে ডায়াবেটিসের কন্ট্রোলটা খুব জরুরি, ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু এই ফুট আলসার যেটা ফুটের যে গ্যাংগ্রিন এটাকে প্রিভেনশন করতে পারি এবং সেখানেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে আমাদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলোকে যুদ্ধ করাটা খুব কঠিন কিছু নয়, আসলে কাঁচায় না নোয়ালে মাছ পাকলে করে ঠাস ঠাস এই অবস্থা। আমরা যদি ডায়াবেটিসে গুরুত্ব না দিই তাহলে যত আনকন্ট্রোল হবে তত জটিলতা তৈরি হবে এবং তত ডিফিকাল্ট হবে আমাদের কন্ট্রোলে আনা। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি ডায়াবেটিসটাকে আমরা গুরুত্ব দিই, আমরা প্রতিদিন 45 মিনিট হাঁটাহাঁটি করি, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করি, সুশৃঙ্খল জীবনযাপন করি এবং নিয়মিত ওষুধগুলো সেবন করি, ডায়াবেটিসের ডাক্তারের পরামর্শ নেই ফলো আপগুলো করি, তাহলে ডায়াবেটিসের জটিলতা যেগুলো আছে সেই জটিলতাগুলোকে অবশ্যই আমরা এড়াতে পারবো। আমি আসবো আপনার কাছে, মোহাম্মদ কবির হোসেন আপনার কাছে জানবো, আপনি তো শুনছেন বা এই কথাগুলো আপনি অন্যান্য চিকিৎসকের কাছেও শুনেছেন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আসলে আপনি কতটা জোরালো ভূমিকা নিজে থেকে পালন করছেন বা এখন কি করছেন? এখন আমি ইনসুলিন দুইটা নিতেছি, একটা ফিট 100 আর ল্যান্ডুইস আর লিনাক্স 5 এইটা খাচ্ছি এখন। আচ্ছা, আমি আমি এখানে একটু সম্পূর্ণ সেটা তো গেল ওষুধের বিষয়, আমি এখানে ম্যাডামের কাছে জানতে চাই যে আমাদের দেশের রোগীরা ওষুধটা খুব নিয়মিত খায় কিন্তু যখনই লাইফস্টাইলের দিকে তাকে যেতে বলা হয় সেদিকে যেতে চান না, মানে এটি কতটা বেশি জরুরি? আমরা লাইফস্টাইলের চেঞ্জ করি, লাইফস্টাইল মডিফিকেশন যে আমাদের হাঁটা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, কার্বোহাইড্রেট যত বেশি যত কম খাওয়া যায় এবং পরিষ্কার রাখা বা কোনো একটা ছোট্ট ঘা হয়ে গেল সেটাকে তখনই এটাকে অ্যাড্রেস করা যে এটা হয়েছে। উনি যেমন বললেন যে ফুসকা পড়ে গেছে নিজে নিজে গালিয়ে এটার চিকিৎসা করা, এই ধরনের বিষয়গুলো থেকে আসলে আমাদেরকে দূরে থাকতে হবে এবং লাইফস্টাইল পরিবর্তন আসলে খুবই জরুরি। এটা আসলে এক ধরনের মানে এই ক্যাম্পেইন আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, আমি স্যারের কাছে একটু জানবো যে এই রোগীরা মানে সাধারণত কি ভুলগুলো করে থাকে? এই রোগীরা সাধারণত প্রথম যে ভুল তারা হলো ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল করে না, লাইফস্টাইল যেভাবে ডায়াবেটিস আক্রান্ত রোগীকে লাইফস্টাইল মেনটেন করতে হয় সেটা মেনটেন করে না। অনেক পেশেন্ট আছে স্মোকার, ডায়াবেটিস আছে আবার স্মোকিং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আলসার হওয়ার সম্ভাবনা বেশি এবং আলসারটা নন হিলিং হওয়ার সম্ভাবনা বেশি, পা কেটে ফেলার ঝুঁকি অনেক বেশি যারা স্মোকিং করেন, যাদের যে সমস্ত ডায়াবেটিস এটা ছাড়তেই হবে, ছাড়তেই হবে, বাঁচতে হলে, হ্যাঁ বাঁচতে হলে। তারপরে হলো যে নিয়মিত ফলো আপগুলো করেন না, হয়তো ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছেন বছর
বছর চলে যাচ্ছে কিন্তু ডাক্তারের কাছে যান না, তার ধারণা যে ওষুধ খেলেই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস এমন একটি রোগ আমরা বলি প্রোগ্রেসিভ ডিজিজ, দিন যত দিয়ে যেতে থাকবে ডায়াবেটিস তত বাড়তে থাকবে। আমি একেবারে শেষ প্রান্তে শুধু ম্যাডামের কাছে একটু জানতে চাইব যে আপনারা যখন এই প্লাস্টিক সার্জারি করেন, এখন পর্যন্ত যত রোগীকে পেয়েছেন, আউটকামটা কীরকম যদি একটু একেবারে সংক্ষেপে বলেন? আউটকাম খারাপ না, কিন্তু পরবর্তীতে আসলে আমাদেরকে অনেক বেশি আরও বেশি যাতে নিয়ন্ত্রিত থাকে এবং এই ফুড কেয়ারটা যাতে অব্যাহত থাকে এবং এই ঘাটা যাতে মানে বা পরবর্তী সময়ে তার চলাফেরা এবং খাওয়া এবং ডায়াবেটিসের বিষয়ে আরও সচেতন হলে আমরা আরও ভালো রেজাল্ট পাবো আশা করি। ধন্যবাদ। আমি কবির হোসেনের কাছে শুধু একটু জানতে চাই যে আপনি নতুন কিছু জানলেন কিনা, অথবা আপনার ভবিষ্যতে চলার পথে আরও কী কী মেনে চলা উচিত বলে আপনি মনে করেন একটু যদি বলেন। এই হাঁটা চলা করতে আমার অনেক কষ্ট হয়, যার কারণে আমি হাঁটা চলা করতে পারি না। ঔষধের মাধ্যমে আমাকে যতটুকু নিয়ন্ত্রণ রাখা যায় আমি ততটুকুই আমি চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অসচেতনতার কারণে ডায়াবেটিক ফুডের মাধ্যমে আমরা চাই না একটি মানুষেরও অন্তত তিনি পঙ্গুত্ব বরণ করেন। সচেতনতা সবসময় জরুরি, তবে ডায়াবেটিক ফুডের রোগীর ক্ষেত্রে সবার আগে প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে মেডিকেল বোর্ড। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।